দেশ ও দেশের বাইরে কম্পিউটার ল্যাপটপ মোবাইল সেটের সামনে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে জানাই ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিয়াল সলিউশনস এর পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা জানেন ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইবার 2000-এর বেশি হয়ে গেছে, তার জন্যে আমি আমার সকল সাবস্ক্রাইব বন্ধুদের প্রতি রইল আন্তরিক মোবারক। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদের প্রতি রইল রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং আমার পাশে থাকেন। আজকে আমরা শিখব কিভাবে প্রোফিবাস কানেক্টর কানেক্ট করতে হয়, কানেকশন করতে হয়। তো তার জন্য আমরা একটা মেশিনের একটা পুরাতন প্রোফিবাস কানেক্টর চেঞ্জ করে একটা নতুন প্রোফিবাস কানেক্টর কানেক্ট করব। ওকে বন্ধুরা চলেন আমরা দেখি কিভাবে প্রোফিবাস কানেক্টর কানেকশন করা হয়। ইহা আমাদের একটা মেশিন প্রোফিবাস কানেক্টর, এটা পুরাতন প্রোফি কন্ট্রোলারের সাথে লাগানো ছিল এই কানেক্টরটা। এই কানেক্টরটা আমরা খুলব, এই কানেক্টরটা আজকে চেঞ্জ করব। তো প্রথমেই আমরা একটা টেস্টার দিয়ে অথবা কানেক্টিং স্ক্রুড্রাইভার দিয়ে আমরা ওপেন করি। ওকে ওপেন করলাম, আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গা A1A আবার 1B মার্ক করা আছে। অনেক সময় রেড কালার রেড কালার রেড পয়েন্টে দেয়, আবার ব্লু ব্লু পয়েন্টে দেয়, ওটা কোনো ম্যাটার না। ওকে কীভাবে পিনটা খুলতে হবে আপনারা দেখেন, এটা হচ্ছে আসলে ওই ঘোড়ার মধ্যে পুশ করলে মানে চাপ দিলেই, চাপ দিয়ে টান দিলেই খুলে আসার কথা, কিন্তু এটা একটু জং ধরে গেছে, তো একটু পুরান হয়ে গেছে মানে কার্বন জমে গেছে, যার জন্যে একটু কষ্ট হচ্ছে খুলতে। এই দেখেন আপনারা খুলে চলে আসে, আমি পুশ করলাম ওপেন হয়ে গেল। ওকে এখন আমরা আবার এই পুরাতনটু কেটে ফেলে দেব, আমরা আরেকটু প্রোফিবাস কেবল ওপেন করে নেব। এটা বেটার হয় একটা চাকু দিয়ে ওপেন করলে, আমার কাছে উপস্থিত চাকু ছিল না তাই আমি কাটিং ক্লাস দিয়ে ওপেন করে দিলাম, আর ওই পুরাতন কেবলটু মাথাটু কেটে ফেলে দিলাম। তার মানে এখন আমার একদম ফ্রেশ ভিতর থেকে কেবলের গুণাটা বের হবে। দেখেন আমি ওপেন কর, ওকে কেবলটা একটু ছড়াই নিলাম, দুটি সমানভাবে কেটে নেব। এবার আমি একটা নতুন প্রোফিবাস কানেক্টর নিলাম, দেখতে পাচ্ছেন একটা নতুন প্রোফিবাস কানেক্টর, ওপেন করি। দেখেন কীভাবে লাগাবো আমরা, এই শুধু পিনের মধ্যে এটা মেজার করলাম যে আমাদের পিনটা বড় হলো কিনা, যদি বড় হয় তাহলে আবার দেখতে খারাপ লাগবে অথবা একটা একটার মধ্যে শর্ট সার্কিট হয়ে যাবে। আমরা একটা মাপ দিয়ে নিলাম, যে পিনের মধ্যে ঢুকালাম, ঢুকার হালকা পুশ করলেই অটোমেটিকলি লেগে যাবে। এটা হচ্ছে পুশ টাইপ, অনেকগুলো স্ক্রু টাইপ থাকে, এটা আমার পুশ টাইপ, পুশ করলেই হয়ে গেল। আর ওই দিক দেখতে পাচ্ছেন আমরা সিল কেবল কতটুকু সিল কেবল কিন্তু আমি কাটিনি, বাট এটা একটা রাউন্ডিং হিসাবে কাজ করে, কোনো নয়েস থাকলে ওই সিল কেবলটা দিয়ে নয়েসগুলো বের হয়ে যায়, যার জন্যে কোনো প্রকার ইফেক্ট হয় না, মানে কমিউনিকেশন ইফেক্ট পড়ে না। অনেকে আবার জানে না, না যদি ওই সিল কেবলটা একটু ফেলে দেয়। ওকে আমাদের কারেক্ট কানেকশন কমপ্লিট, আমরা একটু টাইট করে নেব স্ক্রুগুলো, একটু ভালোভাবে টাইট করে নেব। ওকে ওকে এবার আমরা সুইচ পজিশন দেখব। হ্যাঁ এই জায়গা সুইচ, সুইচটা আমার অন থাকবে না অফ থাকবে, যেহেতু আমার এই জায়গা থেকে সিগন্যাল আমরা অন্য জায়গা পাঠাবো সেই জন্য আমাদের সুইচটা অন থাকবে। তারপর একটু মেশিনের প্রভিবাসগুলো কানেকশনগুলো একটু চেক দিয়ে দেবো, চেষ্টা করবো রিকানেকশন করা দেওয়ার জন্যে, যদি সময় হয় তাহলে করব, আর না হয় একটু চেক দিয়ে দিব যে আসলে কানেকশনগুলো ঠিক আছে কি না। তার জন্য আমরা প্রভিবাসের কানেকশন প্রভিবাস থেকে কানেকশনটা আউট কানেক্টরটা আউট করলাম। আপনারা দেখতে পাচ্ছেন উপরে দুটো প্রভিবাস কানেক্টর দুটো ছিদ্র থাকে, উপরে ছিদ্রটা ইন আর নিচেরটা আউট, এটা একদম সবসময় মাথা রাখা লাগবে।
উপরটা ইন, নিচেরটা আউট। এই প্রথমটার আউট, দ্বিতীয়টার ইন, আপনারা দেখতে পাচ্ছেন? ওকে, এটা আমরা একটু চেক দিলাম। আর এদিক দেখতে পাচ্ছেন যে আমরা যেহেতু রেড কালার 1A, আবার ব্লু কালার 1B, আর যেহেতু আউট হলো তাহলে 1B, আবার ওয়ান রেড কালার 1A, আবার ব্লু 1B। ওকে, আমরা কানেকশানটা একটু চেক দেখলাম যে নাম্বারটা ভালো আছে, আমরা আবার কানেকশন করে নিব, এটা মধ্যে কোনো সমস্যা নাই। ওকে, কানেকশনটা কমপ্লিট করে নিই। এই জায়গায় একটা মজার বিষয় আছে, এই জায়গায় সুইচটা কী হবে, যেহেতু আমাদের এই প্রান্ত ইন এবং আউট দুটোই হয়েছে, তার জন্যে আমাদের এইটা, এই সুইচটা থাকবে অফ মোডে। আমি অফ মোড করে রাখলাম, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অফ মোড। ওকে, আমরা কানেকশনটা প্রভিবাজে কানেক্ট করে দেব, কানেক্ট করে দিচ্ছি, স্ক্রুগুলো দিয়ে টাইট করে রাখবো যাতে কোনো প্রকার নড়াচড়া লুজ কানেকশন না থাকে। এ বিষয়টা একটু খেয়াল রাখা লাগবে, অনেক সময় লুজ কানেকশন থাকে যার জন্যে, এতে একদম অল্প ভোল্টেজ। ওকে, আমরা পাওয়ারটা অন করলাম, একটু অপেক্ষা করি, আমাদের কন্ট্রোলারটা অন হতে একটু সময় লাগবে। আমাদের কন্ট্রোলার ওপেন হলো, এখন আমরা দেখব যে আমাদের প্রভিবাস কানেক্ট আসলে কন্ট্রোলার সাথে কানেক্ট হলো কি না। ওকে, আমার মেবি টাচটা আমার নষ্ট, মাউস, আমি একটু মাউস দিয়ে কাজ করব, মাউসটা কোথায়? ওকে, আমি মাউস পেয়ে গেলাম। হ্যাঁ, এখন আমরা এই বাটনে ক্লিক করে দেখলাম যে হ্যাঁ, আমাদের প্রভিবাস কানেক্টর পাইছে, দেখতে পাচ্ছেন যে প্রফি 3, প্রফি 4, প্রফি 5, মানে তিনটা প্রফি আমার কন্ট্রোলার সাথে কানেকশন হয়ে গেছে, মানে আমাদের কমিউনিকেশন ঠিক আছে। ওকে, আমি ক্লোজ করে দিলাম, এই জায়গাতে বাইর হব। তারপর আবার একটু মেশিন গ্রাফে ঢুকবো, আমার মেশিনের যে ফ্লোচারটা আছে এটাই ঢুকবো, ঢুকে আমরা দেখবো যে আসলে একটা ড্রাইভ চালাবো যে রানিং হয় কি না। আমরা আনলোডটা একটু চালাই, দেখছেন আনলোডটা চালালাম, আনলোড সবুজ বাতি জ্বলে উঠলো। যদি আমার প্রভিবাস কানেক্টর না হতো, কানেকশন না হতো, তাহলে কিন্তু কখনো এই আনলোডটা জ্বলতো না। ওকে, এবার আমরা এয়ার ট্যাঙ্কিটা একটু দেখি, এয়ার ট্যাঙ্কির, হ্যাঁ একটু পানি নিলাম। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সিগন্যাল নিল, মানে তার মানে পানি নিচ্ছে। ওকে বন্ধুরা, আজকে আমরা শিখলাম কীভাবে একটি প্রভিবাস কানেক্টর কানেকশন করা হয় এবং কীভাবে একটি পুরাতন কানেক্টর চেঞ্জ করে নতুন কানেক্টর কানেকশন করা হয়। আমি আশা করি আমার এই ভিডিওটি দেখে আপনাদের ইঞ্জিনিয়ারিং লাইফে অনেক উপকৃত হবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।